রায়গড় গ্রামে প্রিয়া এবং মিষ্টি নামে দুই বান্ধবী থাকত। প্রিয়া ধনী পরিবারের একমাত্র মেয়ে ছিল, অপরদিকে মিষ্টি একজন চাষির মেয়ে ছিল। মিষ্টির বাবার মৃত্যুর পর থেকে তার মা পার্বতী তাদের ছোট্ট একটা জমিতে চাষ করে খুব কষ্ট করেই নিজেদের সংসার চালাত। এরকমই একদিন প্রিয়া এবং মিষ্টি তাদের ক্লাসরুমে বসেছিল। কি রে প্রিয়া, কদিন থেকে দেখছি তুই ক্লাসরুমে মন খারাপ করে বসে আছিস, লেখাপড়ায় কি তোর ঠিক মতো মন লাগছে না? না রে, আমার একদম লেখাপড়া করতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে গ্রাম থেকে কোথাও দূরে পালিয়ে যাই। কেন, কি এমন হয়েছে যে তুই এরকম কথা বলছিস? মিষ্টি, এরকম কথা বলবো না তো কি বলবো, এই লেখাপড়ার অজুহাত দিয়েই তো মা বাবা আমাকে বাড়িতে রেখে বেড়াতে গিয়েছে। এবার তুই বল, তাদের মতো আমার কি ঘুরতে ইচ্ছা হয় না? হ্যাঁ রে প্রিয়া, তোর মতো আমারও কিন্তু খুব ঘুরতে ইচ্ছা করে, কিন্তু ভালো করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার জন্য এগুলো একটু অ্যাডজাস্ট করতে হয়। তাই তুই মন খারাপ করিস না, এখন না হলেও পরে তোর বাবা মা নিশ্চয়ই তোকে বেড়াতে নিয়ে যাবে। মিষ্টি প্রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে প্রিয়াও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। মিষ্টি এবং প্রিয়া ফাইনাল পরীক্ষায় খুব ভালো নাম্বারে পাস করে। তারা দুই বান্ধবী রেজাল্ট দেখে অনেক খুশি হয়ে যায়। প্রিয়া, আজ আমি অনেক খুশি, মা আমাকে লেখাপড়া শেখানোর জন্য অনেক পরিশ্রম করে, এত ভালো নাম্বার পেয়ে স্কুল থেকে যদি স্কলারশিপ পাই তাহলে এবছর পড়াশোনার খরচাটা মাকে আর দিতে হবে না। মিষ্টি, তুই অবশ্যই স্কলারশিপ পাবি, চিন্তা করিস না, কারণ ক্লাসে তোর নাম্বার সবার থেকে বেশি, তাই এবছর তোকে আর কেউ টেক্কা দিতে পারবে না। হ্যাঁ প্রিয়া, ভগবানের কাছে প্রার্থনা কর যেন সেটাই হয়। দুই বান্ধবী এই বলে নিজের নিজের বাড়ি ফিরে যায়। মিষ্টি তার মাকে রেজাল্ট দেখালে তার মা অনেক খুশি হয়ে যায়। এদিকে প্রিয়া রেজাল্ট নিয়ে তার ঘরে বসে বাবা মায়ের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর প্রিয়ার বাবা মা অফিস থেকে বাড়ি এলে প্রিয়া দৌড়ে তাদের কাছে আসে। মা, বাবা, দেখো আমি কত ভালো নাম্বারে পাস করেছি, স্কুলের সকলে আমার রেজাল্ট দেখে অনেক খুশি হয়েছে। প্রিয়া এই বলে তার বাবা মাকে রেজাল্ট দেখায়। প্রিয়ার বাবা মা রেজাল্ট দেখার পর প্রিয়াকে কিছু না বলেই ঘরের ভেতরে চলে যায়। প্রিয়া তার বাবা মায়ের এরকম ব্যবহার দেখে অনেক দুঃখী হয়ে যায়। জানি না বাবা মা কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করে, আমার কোনো দিক যেন তাদের ভালো লাগে না। প্রিয়া এই বলে মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে প্রিয়া ঘুম থেকে উঠে তার মা সুনিতাকে বলে, মা, তুমি বলেছিলে না আমার স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা আমাকে বেড়াতে নিয়ে যাবে। উফ প্রিয়া, তোমার কি ঘোড়া বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই? সব সময় আমাদের কাজে ডিস্টার্ব করে বেড়াতে যাওয়ার কথা বলো। মা, তোমরা আমাকে একদম ভালোবাসো না, আমাকে নানা রকম অজুহাত দিয়ে তোমরা নিজেরা ঘুরে বেড়াতে থাকো, আমার দিকে তো তোমাদের একদম খেয়ালই নেই। প্রিয়া তার মাকে এই বলে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সেখান থেকে সে সোজা মিষ্টির বাড়িতে আসে। মিষ্টি প্রিয়াকে বাড়িতে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়। আরে বাহ প্রিয়া, আজ হঠাৎ আমার বাড়িতে, স্কুল ছুটি হতে না হতেই কি তোর আমার কথা মনে পড়ে গেল? মিষ্টি, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই যখন আমার মন খারাপ হয় শুধুমাত্র তোর কথাই মনে পড়ে, তাই মন ঠিক করতে না পেরে তোর কাছে চলে এলাম। খুব ভালো করেছিস প্রিয়া, আজ অনেকদিন পর মা আমার জন্য লুচি আলুর দম বানিয়েছে, আয় আমরা একসঙ্গে খাবো। মিষ্টি এই বলে প্রিয়াকে নিয়ে ডাইনিং টেবিলে খেতে বসে। কিছুক্ষণের মধ্যেই মিষ্টির মা পার্বতী তাদের দুজনের জন্য খাবার নিয়ে আসে এবং নিজের হাতে পার্বতী মিষ্টিকে লুচি আলুর দম খাইয়ে দেয়। এই দেখে প্রিয়া অনেক দুঃখী হয়ে যায়। কি হলো প্রিয়া, হঠাৎ তোমার মন খারাপ হয়ে গেল কেন? আন্টি, মিষ্টিকে এত ভালোবেসে খাওয়াতে দেখে আমার মন খারাপ লাগছে, কারণ ছোট থেকে বড় হয়েছি কখনো মা আমাকে এত ভালোবেসে খাওয়ায়নি। প্রিয়া, এসব ভেবে দুঃখী হওয়ার কি আছে, তোমার মা অফিসে চাকরি করে, হয়তো সময় পায় না, তাই এখন থেকে তুমি যখনই সময় পাবে আমার কাছে চলে আসবে, আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো। পার্বতী প্রিয়াকে এই বলে মিষ্টির সাথে তাকেও খাওয়াতে শুরু করে। প্রিয়া পার্বতীর এরকম ব্যবহার দেখে অনেক খুশি হয়ে যায় এবং নিজের বাড়ির থেকে বেশিরভাগ সময় সে মিষ্টির বাড়িতেই কাটাতে শুরু করে। সুনিতা প্রিয়াকে মিষ্টির বাড়িতে যেতে দেখে প্রচন্ড রেগে যায়। প্রিয়া, এ আমি কি দেখছি, তুমি বাড়িতে থাকার জায়গায় ওই মিষ্টির বাড়িতে সময় কাটাচ্ছ? কি করবো মা, তোমাদের তো আর আমার জন্য সময় নেই, তাই বেশিরভাগ সময় মিষ্টির বাড়িতে থেকেই নিজের একাকিত্ব দূর করছি, তাও এতে তোমাদের সমস্যা? প্রিয়া, তুমি ভুলে যাচ্ছ, ওরকম গরিব চাষির মেয়ে কখনো তোমার বন্ধু হতে পারে না, তাই নিজেদের স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করলে আমার মনে হয় বেশি ভালো হয়। সুনিতা এই বলে প্রিয়াকে রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। প্রিয়া এবং মিষ্টির জন্মদিন কাছে চলে আসে।
দুই বান্ধবী নিজেদের জন্মদিন কাছে আসায় অনেক খুশি হয়ে যায়। মিষ্টি, আমার সকল জন্মদিনেই বাবা মা কাজের সূত্রে বাইরে থাকে, কিন্তু এবছরটা হয়নি, তাই এত বছর পর ভাবছি আমার জন্মদিনে একটা ছোট পার্টির আয়োজন করতে বলবো। খুব ভালো ভেবেছিস প্রিয়া, তোর জন্মদিনের পার্টির বাহানায় বাবা মায়ের সঙ্গে তুই কিছুটা সময় কাটাতে পারবি। মিষ্টি প্রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে খুশি খুশি প্রিয়া তার বাবা মাকে জন্মদিনের পার্টির কথা বলে। ঠিক আছে প্রিয়া, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তোমার জন্মদিনে যত বড় পার্টির আয়োজন করার ইচ্ছে হয় তাই করো, কিন্তু মনে রেখো পার্টিতে আমাদেরও গেস্ট আসবে, তাই তোমার ওই লো কোয়ালিটির বন্ধু যেন পার্টি থেকে অনেক দূরে থাকে। দেখো মা, তুমি খুব ভালো করেই জানো মিষ্টি আমার প্রিয় বন্ধু, আর সেই দিন ওরও জন্মদিন, তাই আমি আমার বান্ধবীকে ছাড়া পার্টির আয়োজনের কথা ভাবতেই পারি না। প্রিয়া তার মাকে এই বলে সেখান থেকে চলে যায় এবং বাড়ির চাকরের সাহায্যে নিজেই নিজের বার্থডে পার্টির আয়োজন করে। প্রিয়া তার জন্মদিনের পার্টিতে খুব ভালোভাবে রেডি হয়ে বাবা মায়ের রুমে যায়। মা, বাবা, পার্টিতে গেস্টদের আসার সময় হয়ে গেল, কিন্তু তোমরা এখন রেডি হলে না কেন? দেখো প্রিয়া, তোমার বার্থডে পার্টি ছাড়াও আমাদের হাতে অনেক কাজ আছে, তাই গেস্টদের তুমি অ্যাটেন্ড করো, তোমার বাবা আর আমার একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, আমরা মিটিং কমপ্লিট করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। সুনিতা প্রিয়াকে এই বলে সেখান থেকে চলে যায়। মায়ের মুখে এরকম কথা শুনে প্রিয়া অনেক দুঃখী হয়ে যায়। বাবা, আমার জন্মদিনের দিনেও তোমাদের আমার জন্য সময় নেই, তোমরা কাজের সূত্রে বাইরে থাকবে, আমি গেস্টদের কি উত্তর দেব? দেখো প্রিয়া মা, আজ একটু ম্যানেজ করে নাও, তোমার বার্থডে পার্টির জন্য আমাদের কাজ তো বন্ধ করতে পারবো না। সুজয়ও প্রিয়াকে একই কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে বাবা মায়ের এরকম ব্যবহার দেখে প্রিয়া দুঃখী মনে ড্রয়িং রুমে চলে আসে। তখনই সে দেখে তার কয়েকজন বান্ধবীর সঙ্গে মিষ্টি সেখানে এসেছে। আরে বাহ প্রিয়া, তোর কপাল তো খুব ভালো, তোর এত ভালোভাবে জন্মদিন পালন হচ্ছে। সত্যি, আমিও যদি তোর মতো এত ধনী হতাম তাহলে আমারও এরকম বার্থডে পার্টি হতো। ঠিক বলেছিস মিষ্টি, তুই যদি আমার মতো হতিস আর আমি যদি তোর মতো হতাম তাহলে সত্যি খুব ভালো হতো, কারণ এত বড় বাড়িতে থেকেও আমি তোর ওই কুড়ে বাড়িতে গিয়েই শান্তি পাই। প্রিয়া মিষ্টিকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে অনেকক্ষণ কেটে যায়। প্রিয়ার বাড়িতে আসা গেস্টরা সুনিতা এবং সুজয়ের অপেক্ষা করে করে বাড়িতে ফিরে যায়। এদিকে প্রিয়াও তার বাবা মা না থাকায় বার্থডেতে কেক কেটে সেলিব্রেশন করে না। সত্যি প্রিয়া, তুই একদম ঠিক কথাই বলেছিলিস, তুই আমার থেকে অনেক বেশি ধনী, কিন্তু শুধুমাত্র টাকার কারণে তোর বাবা মায়ের তোকে এভাবে অবহেলা করতে দেখে আমারও খুব খারাপ লাগছে, তাই তুই মন খারাপ না করে আমার সঙ্গে আমার বার্থডে পার্টিতে চল। মিষ্টি প্রিয়াকে এই বলে নিজের বাড়িতে নিয়ে আসে। পার্বতী মিষ্টি এবং প্রিয়াকে আসতে দেখে তাড়াতাড়ি করে তার হাতের বানানো সুজির হালুয়া একটি প্লেটে করে বাইরে নিয়ে আসে। মিষ্টি প্রিয়া, আজ তোমাদের দুজনেরই জন্মদিন, তাই তাড়াতাড়ি তোমরা আমার হাতের বানানো সুজির হালুয়া কেক কেটে বার্থডে সেলিব্রেশন করো, এই হালুয়া ছাড়া তোমাদের জন্য কিন্তু আরো সারপ্রাইজ আছে। পার্বতীর মুখে এই কথা শুনে মিষ্টি এবং প্রিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। তাড়াতাড়ি দুজনে হালুয়া কেক কেটে ডাইনিং টেবিলে খেতে বসে পড়ে। পার্বতী তার একটু একটু করে জমানো টাকা দিয়ে বাড়িতে ফুচকা এবং পিৎজা বানায় এবং তার হাতের বানানো পিৎজা ও ফুচকা ডাইনিং টেবিলে সার্ভ করে। মিষ্টি এবং প্রিয়া পার্বতীর হাতের বানানো খাবার খেয়ে অনেক খুশি হয়ে যায়। আরে বাহ আন্টি, জন্মদিনে তোমার হাতের বানানো পিৎজা আর ফুচকা খেতে পারবো এটা জানলে আমি সকালেই এখানে চলে আসতাম, শুধু শুধু বাড়িতে পার্টির আয়োজন করে সময় নষ্ট করতাম না। প্রিয়া এই বলে পিৎজা এবং ফুচকা খেতে ব্যস্ত হয়ে পড়ে। তখনই প্রিয়ার মা সুনিতা এবং তার বাবা সুজয় সেখানে আসে। ছি ছি প্রিয়া, নিজের জন্মদিনের দিন বাড়িতে থেকে আমাদের অপেক্ষা না করে তুমি এই মিষ্টির বাড়িতে এসে বসে আছো, তোমার কি আমাদের মান সম্মানের একটুও খেয়াল নেই? মা, অনেক হয়েছে, তুমি অনেক আমার বান্ধবীকে অপমান করেছো, আর নয়। প্রিয়া তার মাকে এই বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে নিজের বাড়ি ফিরে যায়। এদিকে মেয়ের এরকম ব্যবহার দেখে সুনিতা প্রচন্ড রেগে পার্বতীকে বলে, আমি জানি পার্বতী, এসব কিছু তোমারই শেখানো, তোমার কারণেই আমার মেয়ে এরকম দুর্ব্যবহার করছে। ম্যাডাম, আপনি ভুল ভাবছেন, প্রিয়া আমাদের কারণে নয়, আপনাদের জন্যই এরকম ব্যবহার করছে, কারণ আপনারা নিজেদের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন যে ওকে সময় দিতে পারেন না, তাকে এত বেশি অবহেলা করেন যে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে। পার্বতী এই বলে সুনিতা এবং সুজয়কে অনেক বোঝায়। পার্বতীর কথা শুনে সুনিতা এবং সুজয় তাদের ভুল বুঝতে পারে এবং তারা তাদের কাজের সাথে সাথে প্রিয়ারও খুব ভালো করে খেয়াল রাখতে শুরু করে।
তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন গল্পে। মানিকপুর গ্রামে নদী তার মা মিনতির সঙ্গে থাকত। নদী এবং তার মা দুজনের একটি ফুচকার দোকান ছিল। সেই ফুচকার দোকানে ফুচকা বিক্রি করে তারা নিজেদের সংসার চালাত। মা, আমার ফুচকার টক জল বানানো হয়ে গেছে, তুমি এবার তাড়াতাড়ি ফুচকাগুলো ভেজে ফেলো। হ্যাঁ রে মা, আমি এখনই ফুচকা ভাজা শুরু করব। ঠিক আছে, আমিও তাহলে তোমাকে সাহায্য করছি। এরপর নদী এবং তার মা দুজনে মিলে ফুচকাগুলো ভেজে ফেলে। মা, তাড়াতাড়ি চলো, অনেক দেরি হয়ে গেল তো। হ্যাঁ রে মা, চল। মিনতি তার মেয়েকে নিয়ে ফুচকা বিক্রি করতে একটি স্কুলের সামনে চলে যায়। নদী, তুই তাড়াতাড়ি চেয়ারগুলো পেতে দে, এক্ষুনি স্কুল ছুটি হবে আর স্কুলের সব বাচ্চারা চলে আসবে। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে স্কুল ছুটি হয়ে যায় এবং স্কুলের বাচ্চারা তাদের দোকানে ফুচকা খেতে আসে। সেই স্কুলেরই একটি ছেলে ছিল যার নাম ছিল রাহুল। রাহুলও তাদের দোকানে ফুচকা খেতে খুবই পছন্দ করত। আন্টি, আমাকে আজকে বেশি করে ফুচকা দাও আর 5 প্যাকেট ফুচকা প্যাক করে দিও, বাড়িতে গিয়ে অল্প অল্প করে খাবো আর মাকেও খাওয়াবো। সত্যি আন্টি, তোমার হাতের ফুচকা এখান থেকে খেয়ে যাওয়ার পর বাড়ি গিয়ে আর কিছুই খেতে ইচ্ছে করে না। তোমার দোকানটা যদি আমার বাড়ির সামনে হতো তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ নেহা, তোমরা অবশ্যই ফুচকা খাবে, কিন্তু ফুচকা খাওয়ার সাথে সাথে তোমাদেরকে ভাতও খেতে হবে, তা না হলে কিন্তু শরীরে শক্তি পাবে না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি তাড়াতাড়ি ফুচকা দাও। তোমার হাতের এই মিষ্টি তেঁতুলের ফুচকা যা টেস্টি লাগে আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি দাও। এভাবেই স্কুলের সমস্ত বাচ্চারা ফুচকা খেয়ে সেখান থেকে চলে যায়। নদী, আমি ফুচকার আলুটা মেখে রাখছি, কেউ আসলে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া যাবে। মা, ফুচকার মিষ্টি চাটনি তো শেষ হয়ে গেছে, আমি কি বাড়ি থেকে আবার নিয়ে আসবো? চাটনি শেষ হয়ে গেল? ঠিক আছে, যা তাহলে বাড়ি থেকে চাটনিটা নিয়ে আই। আমাদের ফুচকার বিশেষত্বই তো হলো এই মিষ্টি চাটনি। এই মিষ্টি চাটনি ছাড়া আমরা কাউকে ফুচকা দিতেই পারবো না। ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে নদী মিষ্টি চাটনি আনতে বাড়িতে চলে যায়। এই সময় তার ফুচকার দোকানের সামনে একটি গাড়ি এসে থামে। পায়েল নামের এক মহিলা গাড়ি থেকে নেমে আসে। আসুন দিদি, আসুন, কি খাবেন বলুন? আমার দোকানে মিষ্টি তেঁতুলের ফুচকা খুব ফেমাস, একবার খেয়ে দেখুন। আমি এখানে কিছু খেতে আসিনি, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আমাকে কি বলতে এসেছেন? আমি রাহুলের মা। নমস্কার দিদি, রাহুল তো আমাদের দোকানে ফুচকা খেতে খুব ভালোবাসে, আজকেই তো 2 প্লেট ফুচকা খেয়ে আবার 5 প্যাকেট ফুচকা বাড়িতে নিয়ে গেল, বললো আপনাকেও নাকি খাওয়াবে। আপনার লজ্জা করে না এত আনহাইজেনিক ফুচকা বিক্রি করছেন? আবার সেই ফুচকা বাচ্চাদের স্কুলের সামনে দোকান দিয়ে বিক্রি করছেন? আপনি তো দেখছি বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে ভালোই টাকা রোজগার করছেন। আপনি কি বলতে চাইছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। উফ, আমি কাকে কি বলছি, এরা তো ইংলিশও বোঝে না। আমি বলতে চাইছি এত নোংরা অস্বস্তি পরিবেশে আপনারা ফুচকা বিক্রি করছেন কেন? আপনার এই ফুচকা খেয়ে তো আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। দেখুন দিদি, আমরা যতটা পারি ততটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ফুচকা বিক্রি করি, আর আমার এই মিষ্টি তেঁতুলের ফুচকা খুবই বিখ্যাত, আমি যেখানেই দোকান দেবো সেখানেই বিক্রি হবে, কিন্তু বাচ্চারা দূরে গিয়ে খেতে পারবে না, সেই জন্যই তো আমি স্কুলের সামনে এসে দোকানটা দিই। দেওয়াচ্ছি আপনার এই দোকান, আমি এখনই কথা বলছি প্রিন্সিপালের সঙ্গে, তারপর কি করে আপনার এই মিষ্টি তেঁতুলের ফুচকার দোকান এখানে থাকে আমি দেখছি। এই বলে পায়েল স্কুলের ভেতরে চলে যায়। এদিকে নদী মিষ্টি তেঁতুলের চাটনি নিয়ে ফিরে আসে। মা, এই যে চাটনি নিয়ে চলে এসেছি, তোমার আলু মাখা হয়ে গেছে? নদী, রাহুলের মা এসেছিলেন। তাই নাকি, ফুচকা খেয়েছেন তো? না রে মা, ফুচকা খাননি, উনি আমাকে কিছু কথা বলতে এসেছিলেন। কি কথা মা? এরপর মিনতি নদীকে সব কথা জানায়। বললেই হলো আমাদের ফুচকা অপরিষ্কার, আমাদের মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কে ফুচকা বিক্রি করে বলতো? সেটা তো তুই আর আমি জানি রে মা, কিন্তু ওরা তো জানে না, জানি না এবার কি হবে। ছাড়ো তো, বাদ দাও সব, আমরা ফুচকা বিক্রি করতে এসেছি, ফুচকা বিক্রি করে চলে যাব, কে কি বলছে অত কান দিয়ে লাভ নেই। না রে মা, আজকে আমার আর ফুচকা বিক্রি করতে একদম ইচ্ছে করছে না, চল বাড়ি ফিরে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছই না চলো তাহলে। সেদিন মিনতি আর নদী দুজনেই ফুচকা বিক্রি না করে বাড়ি ফিরে আসে। জানি না কপালে কি আছে,
আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? কিচ্ছু হবে না। তোর কথাই যেন সত্যি হয় রে মা। পরের দিন বিকেলে মিনতি এবং নদী দুজনে মিলে আবার ফুচকা বিক্রি করতে সেই স্কুলের সামনে চলে যায়। রাহুলের মা পায়েল স্কুলের প্রিন্সিপালকে নিয়ে সেখানেই দাঁড়িয়েছিল। ওই দেখুন প্রিন্সিপাল স্যার, ওরা আসছে, আপনি প্লিজ কিছু একটা করুন। আপনি কিছু চিন্তা করবেন না, আমি এক্ষুনি ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। এরপর প্রিন্সিপাল এসে মিনতিকে বলে, আপনারা এখানে আজ থেকে আর দোকান দিতে পারবেন না। আপনারা এখান থেকে চলে যান, এখানে আর আপনাদেরকে দোকান বসাতে দেওয়া হবে না। কিন্তু এটা তো রাস্তা, এখানে আমরা দোকান বসাতেই পারি। আপনাদের জন্য আমাদের স্কুলের বাচ্চারা আনহেলদি খাবার খাচ্ছে, এটা আমরা চাই না, তাই আপনি এখানে বসতে পারবেন না। এরপরেও যদি আপনি আমাদের কথা না শোনেন, তাহলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। কাউকে ডাকতে হবে না, আমরা নিজেরাই চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, আপনারা কিন্তু আমাদের সাথে এটা অন্যায় করলেন। এই বলে নদী এবং মিনতি সেখান থেকে তাদের ফুচকার স্টলটি নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা, চলো মা আমরা তাহলে অন্য জায়গায় দোকান দিই। অন্য জায়গায়? অন্য জায়গায় কোথায়? মানিক কাকুর সাথে আমার কথা হয়েছে, মানিক কাকু বলল আমাদের মোড়ের মাথায় যে ক্লাবটা আছে সেখানে দোকান দিতে। মানিক বলেছে? ঠিক আছে, কাল থেকে তাহলে ওখানেই দোকান দেওয়া যাবে। হ্যাঁ মা, তাই করব। এত বছর ধরে আমি স্কুলের সামনে ফুচকা বিক্রি করলাম, কেউ কোনো কথা বলতে পারেনি, আজ আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল। ছাড়ো না মা, ওসব কথা বাদ দাও। পরের দিন বিকেলে নদী এবং মিনতি দুজনে মিলে তাদের পাড়ার ক্লাবের সামনে ফুচকার দোকান দেয়। খুব ভালোভাবেই তাদের দোকানটি চলছিল। মা, যত দিন যাচ্ছে আমাদের দোকানের সেল কিন্তু ততই বাড়ছে। হ্যাঁ রে মা, ঠাকুরের ইচ্ছাই তা বাড়ছে, কিন্তু স্কুলের বাচ্চাগুলোর জন্য আমার মন কেমন করছে। তুমি আবার ওই স্কুলের কথা মনে করছো? তোমাকে কতবার বারণ করেছি। জানি রে মা, তবুও কি মনটা মানে? বাচ্চাগুলোর জন্য মনটা খুব কাঁদে, ওরা হয়তো আমার হাতে ফুচকা খাওয়ার জন্য ছটফট করছে। জানি না বাচ্চাগুলোর সাথে আবার কবে দেখা হবে, কিংবা আদেও দেখা হবে কিনা। মিনতি স্কুলের বাচ্চাগুলোর জন্য মন খারাপ করতে থাকে। এদিকে রাহুল নামের সেই ছেলেটি তাদের স্কুলের সামনে ফুচকার দোকান দেখতে না পেয়ে তার বান্ধবী নেহাকে বলে, হাই নেহা, ফুচকা আন্টি কেন বসছে না বলতো? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। আন্টির হাতের ফুচকা না খেয়ে দিনগুলো যেন খুব কষ্টে কাটছে। এই সময় পাখি বলে একটি মেয়ে রাহুলকে এসে বলে, রাহুল তুই জানিস না ফুচকা আন্টি এখানে আর দোকান দেবে না। কিন্তু কেন? সে কথা আমি জানি না, তবে এটা সিওর ফুচকা আন্টি এখানে আর কোনোদিন দোকান দেবে না। পাখির এই কথা শুনে রাহুলের খুব মন খারাপ হয়ে যায়। রাহুল প্রতিদিন এদিক ওদিক মিনতির দোকানের খোঁজ করতে থাকে। হঠাৎই সে একদিন মিনতির দোকান দেখতে পেয়ে যায়। আরে আন্টি, তুমি এখানে দোকান দিয়েছো, আর আমি সারা জায়গায় খুঁজে খুঁজে তোমাকে পাচ্ছিলাম না। রাহুল, তুমি এখানে? হ্যাঁ, তোমাকে খুঁজতে খুঁজতেই তো এলাম। আচ্ছা, তুমি আমাদের স্কুলের সামনে আর দোকান দাও না কেন বলো তো? আসলে রাহুল, তোমার মা চায় না যে আমরা তোমাদের স্কুলের সামনে দোকান দিই, তাই প্রিন্সিপাল স্যারকে দিয়ে আমাদের দোকান সেখান থেকে উঠিয়ে দিয়েছেন। আমার মা কেন এই কাজ করলো? উনি আসলে ভাবছেন এই ধরনের রাস্তার খাবার খেয়ে তুমি অসুস্থ হতে পারো, তাই হয়তো এরকম করেছেন। না, আমি জানি মা এই কারণে এটা করেনি। তাহলে উনি কেন এমনটা করলেন? কয়েকদিন পর আমাদের স্কুল বোর্ড থেকে একটি ফুড কম্পিটিশনের আয়োজন করা হবে। আমি বাড়িতে একদিন মাকে বলেছিলাম যে তোমাদেরকে ওই কম্পিটিশনে নাম দেওয়াবো। আমি নিশ্চিত তোমরা মিষ্টি তেঁতুলের ফুচকা বানিয়ে ওই কম্পিটিশন জিততে পারবে, কিন্তু মা আপত্তি জানিয়েছিল, কারণ মাও সেই কম্পিটিশনে নাম দেবে। তার মানে আমরা যাতে ওই কম্পিটিশনে নাম না দিতে পারি, সেই কারণেই তোমার মা আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন? হ্যাঁ, একদম তাই। যাতে তোমরা কোনোভাবে ওই কম্পিটিশনের কথা না জানতে পারো, তাই তোমাদের সরিয়ে দিয়েছে। আমরা তো এমনিতেও ওই কম্পিটিশনে নাম দিতাম না। না, তোমরা নাম দেবে, অবশ্যই নাম দেবে। তোমাদেরকে প্রমাণ করতে হবে তোমাদের মিষ্টি ফুচকা কারোর ক্ষতি করে না, বরং তোমাদের ফুচকা সকলের মুখে হাসি ফোটায়। কিন্তু রাহুল? কোনো কিন্তু নয় আন্টি, আমি তোমাদের নাম লিখিয়ে দেব। রাহুল তার মাকে না জানিয়ে এই মিনতি এবং নদীর নাম তাদের স্কুলের ফুড কম্পিটিশনে লিখিয়ে দেয়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা সেই কম্পিটিশনে খাবার নিয়ে আসে। এদিকে মিনতি এবং নদীও তাদের সেই স্পেশাল মিষ্টি তেঁতুলের ফুচকা কম্পিটিশনে নিয়ে আসে। এসো আন্টি, এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। রাহুল, আমার খুব ভয় করছে। আরে ভয় পাচ্ছ কেন,
নেহা, বিল্টু, পাখি আমরা সবাই আছি তো, কিছু হবে না, আর দেখবে তোমরাই ফার্স্ট হবে। রাহুলের মা পায়েলও তার তৈরি স্পেশাল ডিশ নিয়ে সেই কম্পিটিশনে আসে। মিনতিকে দেখে পায়েল খুব রেগে যায় এবং রাহুলকে ডেকে বলে, একি রাহুল, ফুচকাওয়ালিটা এখানে কি করছে? মা, উনি কম্পিটিশনে নাম দিয়েছেন। মা, তুমি ভেবেছিলে যে ওদেরকে এখান থেকে উঠিয়ে দিলে ওরা কম্পিটিশনে আসবে না, আর ওদের জায়গায় তুমি ফার্স্ট হয়ে যাবে, কিন্তু সেটা কোনোদিনও সম্ভব নয় মা। ওরা কম্পিটিশনে এসেছে এবং ওরাই জিতবে। একি বলছিস তুই? তুই আমার নিজের পেটের সন্তান হয়ে এটা করতে পারলি আমার সাথে? আমি কিছুই করিনি মা, শুধু অন্যায়ের সাথে আপোষ করিনি। এখানে আর কথা বাড়িও না, একটু পরেই কম্পিটিশন শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে এই কম্পিটিশন শুরু হয়ে যায়। কম্পিটিশনের জাজরা সবার খাবার টেস্ট করে দেখতে থাকে এবং খুব স্বাভাবিকভাবে এই মিষ্টি তেঁতুলের তৈরি সেই ফুচকা তাদের সবথেকে বেশি ভালো লাগে। বাহ, দারুণ হয়েছে, দারুণ! এমন ফুচকা আমরা কোনোদিনও খাইনি, ভেরি নাইস। সবাইকে হার মানিয়ে মিনতি এবং নদীর তৈরি সেই মিষ্টি তেঁতুলের ফুচকা জিতে নিল সেই কম্পিটিশনের ফার্স্ট পুরস্কার। আজকে আমাদের স্কুলের পক্ষ থেকে যে ফুড কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল, সেই কম্পিটিশনে প্রথম স্থান দখল করেছে মিষ্টি তেঁতুলের তৈরি ফুচকা। এই ফুচকাটি আমাদের কাছে খুবই ইউনিক লেগেছে এবং এটার টেস্ট এতই অসামান্য যে এখনো স্বাদ আমার মুখে লেগে রয়েছে। সবার করতালির সাথে মিনতি এবং নদী তাদের সেই মিষ্টি তেঁতুলের ফুচকাটি তৈরি করার জন্য ফার্স্ট পুরস্কার পায়। আপনাদের এই ফুচকাটি আমি প্যাকেটজাত করে বাইরে বিক্রি করতে চাই, তার জন্য আপনাদের অগ্রিম 50,000 টাকা বুকিং দেওয়া হচ্ছে। আপনারা কিছু বলতে চান? নমস্কার, আমার নাম মিনতি। আমি আর আমার মেয়ে নদী মিলে এই মিষ্টি তেঁতুলের ফুচকাটি তৈরি করে বিক্রি করি। কিছুদিন আগেই এই স্কুলের সামনে থেকে আমাদেরকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, আর ভাগ্যের কি পরিহাস দেখুন, এখন সেই স্কুলের মঞ্চে দাঁড়িয়েই আমরা এই ফুচকাটির জন্য ফার্স্ট পুরস্কার গ্রহণ করছি। আমি সত্যি আপনাদের সকলের কাছে অনেক ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ তোমাদেরকে। এই সব কিছু দেখে পায়েল মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। মিনতি মঞ্চ থেকে পুরস্কার নিয়ে এসে রাহুলকে বলে, বাবা রাহুল, তুমি না থাকলে আজকের এই সম্মানটা আমরা পেতাম না। না আন্টি, এটা তোমাদের প্রাপ্য ছিল, আমি শুধু পথটা দেখিয়ে দিয়েছি, আর কিছুই নয়। এরপর থেকে তাদের সেই তেঁতুল ফুচকাটি আরো বেশি বিখ্যাত হয়ে যায় এবং মিনতি ও নদী মিলে স্কুলের সামনেই একটি বড় মিষ্টি তেঁতুলের ফুচকার দোকান খোলে। সেখান থেকে তারা ফুচকা বাইরেও ডেলিভারি করতে শুরু করে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন গল্পে।